দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে। আমরা আজকে এই ঈদের দিন সকাল থেকে আপনাদেরকে বাংলাভিশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে সমস্ত মানুষরা মূলত ঈদে কোরবানি দিতে পারেনি বা যাদের সামর্থ্য নেই, তারা, আমরা জানি যে কোরবানির একটি নির্দিষ্ট অংশ যারা বিত্তবান আছে তারা কিন্তু এই গরিবদের মাঝে বিলিয়ে দেন। তো এই গরিবদের মাঝে বিলিয়ে দেবার ক্ষেত্রেও আমরা এর আগের লাইভে আপনাদেরকে দেখিয়েছি যে আসলে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা কিন্তু আমাদের চোখে পড়েছে, যেটি আমরা আপনাদেরকে দেখিয়েছি। কিন্তু এই এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আসলে এটি একটি সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী আয়োজন। এখানে মঙ্গল আলোয় ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন থেকে পুরো একটি গরু কোরবানি করে মূলত যারা দরিদ্র শ্রেণীর মানুষ বা কৃষক শ্রেণীর, খেটে খাওয়া শ্রেণীর মানুষ, তাদেরকে বিতরণের উদ্দেশ্যে কিন্তু এখানে প্রস্তুত করা হচ্ছে। তো আমরা, এটি আসলে নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ, কেননা যারা, যে সমস্ত অসামর্থ্যবান ব্যক্তিরা কোরবানি দিতে পারেননি তারা হয়তো এখান থেকে বিতরণকৃত যে মাংস সে মাংসটি পেয়ে তারা অনেক খুশি হবেন এবং তারা ঈদের যে আনন্দ এই ঈদের আনন্দটুকু হয়তো পেতে পারেন। দর্শক, এই মুহূর্তে আমরা এই যে মঙ্গল আলোয় যে ফাউন্ডেশন, ফাউন্ডেশনের যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ওনার সাথে একটু কথা বলে জানতে চাই মূলত আসলে এই সংগঠনটার উদ্দেশ্য কী, এই যে আজকে যিনি এই যে জনহিতৈষীকর যে কাজটি করছেন আসলে তিনি কেন করছেন, এই বিষয়গুলো আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব। জি, আমরা দেখছি যে আপনি এখানে মাংস বিতরণের একটা প্রিপারেশন নিচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন, এটা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ, কেননা অনেক দরিদ্র শ্রেণীর মানুষটা এটা থেকে উপকৃত হবে আজকের দিনে। তো আসলে এই কাজটি আপনি কেন করেন? সত্যি কথা বলতে আমরা আমাদের ফাউন্ডেশনটি কার্যক্রম শুরু করি 2020 সালের 26শে মার্চ, যখন বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় তখন থেকেই আমরা কাজ করে যাচ্ছি সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে। হ্যাঁ, সেই থেকে আমরা প্রথম যে কাজ শুরু করি তখন আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারদেরকে নিয়ে কাজ শুরু করি, কারণ তখন লকডাউন ছিল। লকডাউনের সময় নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো অন্যের কাছে হাত পাততে পারত না, লজ্জা পেত, তাই আমরা তাদেরকে আইডেন্টিফাই করি এবং তাদের বাসায় আমরা খাবার পৌঁছে দিই, 15 দিনের একটা প্যাকেজ দেই। সেই থেকে আমরা লকডাউনের টানা, যতদিন লকডাউন ছিল আমরা এরকম রাস্তায় হতদরিদ্র মানুষদের, যাদের খাবার ছিল না, তাদেরকে খাবারের ব্যবস্থা করে আসছি এবং পথ শিশুদের নিয়ে আমরা কাজ করছি, কাজ করছি বৃদ্ধাদের নিয়ে এবং অসুস্থ রোগীদের নিয়ে। এবং আমরা প্রতি শুক্রবারই জুমার নামাজে পড়ে 400 থেকে 500 লোকের খাবারের আয়োজন করি। এর উদ্দেশ্য হচ্ছে যে আমরা সপ্তাহে দেখা যায় 5টা দিন কর্মব্যস্ততায় থাকি, একটা দিন আমরা ভালো খাবারটা খাই অন্তত শুক্রবারে। তো আমরা চিন্তা করলাম এই শুক্রবারের খাবারটা আমরা একারা খাবো না, এই ভালো খাবারটা আমরা এই অসহায় হতদরিদ্র মানুষদের নিয়েই ভাগ করে খাবো। সেই উদ্দেশ্য থেকেই আমরা প্রতি শুক্রবারে এই খাবারের আয়োজন করি। আর এরকম আমরা বিভিন্ন অসহায় মানুষদের পাশে দাঁড়াই, তারই ধারাবাহিকতায় আমরা প্রতি বছরই আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দিয়ে থাকি এবং সেই সাথে সাথে অসহায় মানুষদেরকেও আমরা খুশি করার জন্য এই কোরবানি আমাদের ফাউন্ডেশন থেকে দিয়েছি এবং তাই আমরা এই মানুষদেরকে খুশি করার জন্য আমরা এই ব্যবস্থা করছি। ধন্যবাদ আপনাকে। যে দর্শক, আমরা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে যে সমস্ত অসামর্থ্যবান মানুষরা মূলত এই দরিদ্র মানুষরা যারা কোরবানি দিতে পারেননি মূলত তাদের জন্য এই কোরবানির ব্যবস্থা, কোরবানি করে মূলত মাংস বিতরণ করা হচ্ছে। তো দর্শক, এই মুহূর্তে আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই যে এই কোরবানির যে মাংসগুলো, একটি গরু যে কোরবানি দেওয়া হয়েছে যে মঙ্গল আলোয় ফাউন্ডেশন থেকে, এই ফাউন্ডেশনের পক্ষ থেকে মাংসগুলো এই ফাউন্ডেশনের চেয়ারম্যান যিনি প্রতিষ্ঠাতা তিনি কিন্তু বিতরণ করছেন। তো এই ধরনের আসলে কার্যক্রমগুলো আমরা এর আগেও আরেকটি জায়গায় আমরা লক্ষ্য করেছি যে কিছু তরুণ একত্রিত হয়ে একটি ছাগল কোরবানি দিয়ে তারা কিন্তু আসলে দরিদ্র যারা ব্যক্তি যারা আজকে কোরবানি দিতে পারেননি তাদের মাঝে বিতরণ করেছেন। দর্শক, এই মুহূর্তে আমরা দেখছি যে মঙ্গল আলোয় যে ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের পক্ষ থেকে মাংস বিতরণ করা হচ্ছে, যে যে গরুটি আজকে জবাই দেওয়া হয়েছিল মূলত এই মাংসগুলোই যে দরিদ্র শ্রেণীর যে সমস্ত মানুষরা আজকে এখানে এসেছেন তাদের মাঝে বিতরণ করা হচ্ছে। মঙ্গল আলোয় ফাউন্ডেশনের পক্ষ থেকে মূলত দরিদ্র শ্রেণীর যে সমস্ত মানুষগুলো আছে তাদের মাঝে এই যে গরু কোরবানি করা হয়েছে, যে গরু কোরবানি করা হয়েছে সেই গরু কোরবানির যে মাংসগুলো বিতরণ করা হচ্ছে। আমরা একজন অভিযাত্রী, একজন আমরা যারা মাংস পেয়েছে তাদের একজনের সাথে কথা বলে তাদের একটু অনুভূতি জানতে চাই মূলত। যে আপনার সাথে একটু কথা বলে, আপনি কি মাংস পেয়েছেন? হ্যাঁ পাইছি। আপনার কেমন লাগছে? আমার কাছে ভালোই লাগছে।
আমরা আরেকজন আরেকজন মানুষের সাথে কথা বলে জানতে চাই, আপনি কি মাংস পেয়েছেন? আমরা দর্শক আরেকজন মানুষের সাথে একটু কথা বলতে চাই, যে আসলে তাদের আরেকজন দর্শকের অনুভূতি আমরা জানতে চাই, যে এই সংগঠন থেকে যেই মাংস বিতরণ করা হচ্ছে, মাংস বিতরণ পাওয়ার পর আসলে তার অনুভূতিটা কেমন? যে আপনি কি মাংস পেয়েছেন? মাংস পেয়েছেন? যে ফাউন্ডেশন থেকে যে দেওয়া হচ্ছে, যারা দিচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? দোয়া করুন আল্লাহর কাছে, তাকে আল্লাহ সর্বদিকে ভালো রাখে। আমার ঘরে সিরিয়াল ভাবে এইভাবে দিছে, জানো অনেক জায়গায় পাওয়া যায় না, মহিলারা পায় না, বেড়ারেই পায়। দর্শক আমরা এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম যে মঙ্গল আলী ফাউন্ডেশন থেকে মূলত যে গরুটি কোরবানি করা হয়েছে, এই কোরবানির মাংসগুলো কিন্তু হত দরিদ্রদের মাঝে সুশৃঙ্খলভাবে বিতরণ করা হচ্ছে। তো যারা সমাজের উচ্চ শ্রেণীর মানুষ মূলত, তারা যদি এভাবেই, যারা নিম্ন শ্রেণীর মানুষ, দরিদ্র কৃষক শ্রেণীর মানুষ, তাদের মাঝে যদি এইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাদের সাহায্য সহযোগিতার যে মাত্রা একটু বাড়িয়ে দেন, তাহলে এটি হবে আসলে একটি মানবিক দায়বদ্ধতা থেকে সকলের জন্য কাজ করা। তো তাহলে এই ছিল মঙ্গল আলী ফাউন্ডেশনের যে মাংস বিতরণ, এই মাংস বিতরণের সর্বশেষ তথ্য।